তারা এখন আগের থেকে অনেক ভালো প্রশিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত, তারা যে কোনো ক্রাইসিস ফেস করতে এখন আর ভয় পাবে না। যে আমরা আমাদের এখন এটা একটা বড় ধরনের রিসোর্স, যে ট্রেন প্রাপ্তন তারা আমরা যে কোনো বড় ধরনের ক্রাইসিস যখন আসবে পজিটিভ ক্রাইসিসটা আমরা অবশ্যই এখন ফেস করতে পারবো। তারা যে প্রশিক্ষণ গ্রহণ করেছে এখানে, তারা যাতে তাদের এই প্রশিক্ষণটা যে কাজে লাগে এবং তারা যে সাহস যে মনোবল তারা গ্রহণ করেছে মনোবলটা যেন তারা ধরে রাখে এবং এই যে এখন যে অবস্থায় আছে এটা যেন হারিয়ে না ফেলে। জর্ডানে সবার জন্য আমার মাঝে আবার ট্রেনিং আছে, ওরা আবার ট্রেনিংয়ে যাবে। আগামী নির্বাচন আছে আমাদের 30শে ডিসেম্বর, সেই নির্বাচনের পূর্ববর্তী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়টা আমরা আশা করবো যে আমরা এই সিআরপিটা আমরা পাবো। তারা ফিল্ডে আমাদের জন্য কাজ করবে। আজকে যে ডেমোনস্ট্রেশন আমরা দেখেছি, এই ডেমোনস্ট্রেশন এটা আমাদের বাংলাদেশের মতো ডেমোনস্ট্রেশন, বাংলাদেশে এই ধরনের সিনারিও ধরনের ইনসিডেন্ট অনেক ঘটে। তো এখানে যেটা দেখেছে এটা যেন রিয়েল ফিল্ড হতে যেন এটা অ্যাপ্লাই করা যায়। যতবার সাব ইন্সপেক্টর